আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সিলেটি ইউ কে ব্লগ আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার দ্বারা দেখাই মোটকি শিড়া চলেটির স্টাইলে তা আমি যেন খরে তা আপনারা লগে শেয়ার হর সবেও মোটামুটি ভালো পাই চলেটী সবেও সটকি আমরা সবেও ভালো পাই তো কটা না আর রেসিপি কেটাকিটা লাগবে দেখায় তো আমি আলু খাটিয়ার আছি মুখি আর মূলা আমার হাতে বেগুন না আমি বেগুনও দিলাম মনে তো আজকে খুব বেশি ইচ্ছা করে তো মোটামুটি তো আসিল তো চিংড়ি মাছ আর আর মাছও আমি নিছি আর চার পাঁচটা সুটকি আর পেঁয়াজ রসুনের বাটা আর নাগামরি সাদা আর এখানে স্পেনিশ শাক যেহেতু আমার কাছে ডুজেট পাতা নাই তো আমি স্পেনিশ শাক দিম তো আমি হান্ডি বয়াই নিয়েছি আর আলু মূলা মুগি এগুলা দিলাই মখন তো শাকও দি গুণ আমার ফ্রুজে ফ্রিজের করা ছোটো ছোটো কিউব করা এগুলাও ওরকম পাওয়া যায় রেডিমেড সুপার মার্কেটও আর আমি চিংড়ি মাছও রাম আমি সুটকিছিরা তেল দিই না লাগে আমি চিংড়ি মাছরে বা মাছরে কোনো বিরান করতাম না হাসাও দিম আর ডাকা পেঁয়াজ আর রসুনের বাটাও দিল আ পেঁয়াজ রসুন না দিলে সুটি সিরা মজা লাগে না তো পেঁয়াজ রসুনও দিছি আর এখন আমিও মশলাও দিলেই মো আধা চামচের মতো হলুদ নিছি আর মরিচও দিম আমি একটু বেশি জাল বালা পাই সো মরিচে একটু বাড়াইয়াও দিম দুই চামচর মতো আমি গুঁড়া মরিচ দিলাম আর আমার মরিচ একটু লালও বেশি এগুণ তো অত বেশি জাল নাই আসলে আর তো আমি আছে দিম আর সন্ধ্যা একটা পৰিমাণ পরিমাণ মতো লবণ দিলাম তো এই কিন্তু আমি করে মিক্স করিয়া কত সময় লাগে গুরিয়া দিলাই তো আমি করে মিক্স করাম তো আসলে এই সুটকিচিড়া আমার আম্মায়ও ওরকম করেন আমার আম্মা খাস থেকেও শেখায় এটা সুটকিচিরা আমরা সবেও বালা পাই ঘরের বিশেষ করে আমরা বই নাইনতে ভাল্লা পাই আর আমার আম্মা তো আমি আসলে একলাও খাইমো বুট আমার হাজবেন্ডে অতটা বেশি ভাল্লাফায় না তো একটু খাইলে খাইবা আর দেখা বার আমি ছুটকিয়ে উতাইছি পানির মাঝে গরম পানি দিয়া আর খাটাগুলা নিচে নাম তো আমি ওলাখান ঢাকি দিছি চুলাতে কি নামাইয়া ইয়া যাতে খাটাগুলা নিচে থাকে তো কোনো খাটা আমার উদগেচিরার মাঝে দায়িত্ব না তো আমি নারি আমাৰ আমার পিয়া আমার স্পেনিশ পাতাগুলা মেল্ট হয়েছে তো এগুলার পানিও বাড়াইছে কিছু এখন আমি চুটকির পানি অ্যাড রাম আর খাতাগুলা কা নিচে আছে হাঁটা কোনো কাঁটা হুট খিচিরাত গেছে না আর তার গুড়িয়া দিলাইছি আর আমি বেশি লাগি মাছ খটা বিড়ান রাম তো হাফ বইল হয়ে গেছে আমার সপ্তাহ আমি এখন খাঁচামরিচ এড়শ রাম আর গরম পানিও দিম আর খেঁচা মাছও দিলেই রাম আমি তেল এগুলো বাজছি না আমি যেহেতু উটকিচিরা কোনো তেল দিছি না লাগিয়ে খাসা মাছ আর চিংড়ি মাছ গুলা হাসাও দিছি আর গরম পানি দিয়ে আমি আবার মিক্স করম আমার খাঁচা লাগে পানি কম হয়েছে আমি আবার এড করম পানি লড়ার ফলে তো আমি ভালো করে মিক্স করিয়া দিলে রাম তো আমি শিরাত গরম পানি এড করছি আর আমি সব তো গরম পানি দিই গরম পানি দিলে তাড়াতাড়িও হয় আর খানির টেস্টটাও থাকে ঠান্ডা পানির কারণে খানির টেস্টটা যায়গি তো আমি আৰু একটো পানী আৰমোঁ উটকিচিৰা মাজে পানী বেছি নাই না জোল লাগে আমি চোলাত চেঞ্জ কৰোঁ এখন আমাৰ উটকিচিৰা আল চাইডে নিমকীয়া আ চোলাত আৰু চাইডে আমি আৰু এটা সান্দি আনো বিচিৰ লাগে আমি এখন বিচিৰ আনো তো আমি তেল দি ৰাম তেনেকুৱা ৰমোৱাৰ পৰা আমি ৰচুনৰ একিউব দিম আমি রসুন দিয়ে ব্ল্য্ডার করিয়া ফ্রোজেনও আসলাম দেখতে আইস আর আমি পেঁয়াজও দিলাইলাম পেঁয়াজের বাটা তো এখান্তরে আমি মিক্স করিয়া হালকা লবণ দিম হালকা না পুরাম লবণ দিলাই যতখান দরকার কারির মাঝে পরিমাণ মতো ততটুকু লবণ দিলেইছি তো আমি গুড়িয়া দিলাই মো পেঁয়াজের গন্ধটা যাতে যায় গিয়া আমি আরো কত সময় লাগিয়ে গুড়িয়া দিলাম এবার আমার হুটকিছিরা উথড়াই গেছে ওইও গেছে রাতা ভাড়া নাইস কালার রয়েছে খাইতেও অনেক বেশি মজা হইছে আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর এদিকে আমার হাঁটু নিচে দড়ি দিয়েছে তা আমি মশলাও এড করে নিম এখন তো বেশি কিছু মশলা দিতাম না আদা চামচের মতো হলুদ আর মরিচ আর মরিচাট বেশও দিছি যেহেতু আমি জাল খাই আর মিক্স মশলা দিছি এক চামচের মতো আর ধনিয়ার গুঁড়া দিছি দিয়ে আমি করে মিক্স করে একটু মিক্স করাম মশলার গোন্ধটা যায়গি তো গুড়ার পরে আমি আবার বিসি অ্যাড হলেছি আমি এখন কোনো পানি অ্যাড করতাম না বিসির মোটামুটি একটা পানি বাড়াইব আর সাথে সাথে মশলা যে গুন্ দি গন্ধ 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 বিসিরও হটা গন্ধ জীব কারণ বেশি আছিল আছে ফ্রোজেন ফ্রিজও মাজে আইস করা আমি পানির মাঝে বীজ রাখছি নর্মাল হওয়ার ফলে আমি কারিপ দিছি তো আমি আর হতে সময় বেশি সিদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি মাছ বাজা মাছ অগুণ বিলাইছে এখন আর একটু ফেলে আমি ধনিয়া ফাতাও দিলে এরম পাঁচ মিনিট রাখিয়া নামাই দিব ধনিয়া বাদে আর বেশি সময় রাখলে ধনিয়া ফতার কালার নষ্ট হয়ে যায় তো আমার বিসি হয়ে গেছে বিসির কারি মাছ দিয়া তো আমার রান্না শেষ আমি ভাত লইলেছি হুটকিছিরা লোভসাম লাইতাম সামলাইতাম না তো ভাত খাওয়াতেও বই গেছি আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা কমেন্ট করলে আমার খুব বেশি ভালো লাগে অবশ্যই লাইক দিবা লাইক দিতে গিফট আমি না আর সব বালাত আর রেসিপি পালা লাগলে অবশ্যই সাই করবা বাসাত আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা তা আমার ভিডিও প্রায় শেষ আপনার হাস থেকে বিদায় নিলাম বালাত আহবা সব been way too long If I could lay down beside you, I would, I would When nothing really matters, that's all I wanna do I hope that you're safe and that I will see you soon